আসসালামু আলাইকুম সকল মহাশয়, ভাইদের জানাচ্ছি 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মহাশয়চারী ভাই ভাই মহাশয়চারী নাসারির পক্ষ থেকে প্রাণালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আর আমরা আজকে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব ভিয়েতনামি শোল মাছ চাষ সম্পর্কে। বর্তমানে বাংলাদেশে যতগুলো মাছ চাষ পদ্ধতি রয়েছে তার মধ্যে ভিয়েতনামি শোল মাছ অন্যতম। এই মাছ বর্তমানে বাংলাদেশের বাজারে ব্যবহারে বিক্রি হচ্ছে, যার ফলে হচ্ছে গিয়ে প্রিয় দর্শক ভিয়েতনামি শোল মাছ চাষটাও দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে। ভিয়েতনামি শোল মাছের কথা বলতে গেলেই প্রথমে আসি যে আসলে বাংলাদেশে কয় ধরনের শোল পাওয়া যায়। সাধারণভাবে আমরা জানি যে বাংলাদেশে সাধারণত দুই ধরনের শোল পাওয়া যায়, একটা হচ্ছে দেশি শোল আর একটা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ। প্রিয় দর্শক, আমরা কিন্তু এটাও জানি যে ভিয়েতনামি শোল মাছ বা শোল মাছ বলেন সবই কিন্তু রাক্ষসী প্রজাতির মাছ, কিন্তু ভিয়েতনামি শোল মাছ হচ্ছে গিয়ে আপনার ফিড নির্ভর খাদ্য আপনি চাষ করতে পারবেন। কিন্তু দেশি শোল মাছের ক্ষেত্রে যে ব্যাপারটি হয় সেটা হচ্ছে আপনাকে শুধু লাইভ ফিডের মাধ্যমে ওই মাছগুলি চাষ করা লাগে। কিন্তু বর্তমানে মানুষের চাহিদা বা বাজার বিশ্লেষণের চাহিদা সব কিছু মিলে বর্তমানে বা চাষিদের পছন্দের তালিকায় রয়েছে ভিয়েতনামি শোল মাছ, যেহেতু এটা সম্পূরক খাদ্যের মাধ্যমে ওই মাছটি চাষ করা যায়। তো আপনি দেখুন ভিয়েতনামি শোল মাছ চাষের ক্ষেত্রে আপনি যদি সম্পূরক খাদ্য প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 35% প্লাস প্রোটিন দিতে হবে। আমরা সবচেয়ে আদর্শ প্রোটিন হচ্ছে আপনি যদি 40% প্রোটিন দিতে পারেন তাহলে আপনি ভিয়েতনামি শোল মাছ চাষে সহজে লাভবান হবেন, আর মিনিমাম আপনাকে 35% প্রোটিন দিতে হবে। ভিয়েতনামি শোল মাছের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এককভাবে চাষ করতে হবে, যেহেতু এটা রাক্ষসী স্বভাবের মাছ, সে অন্য মাছকে আক্রমণ করতে পারে। হ্যাঁ, কিন্তু আপনি যেহেতু ফিড নির্ভর খাদ্য হবে সেটা আপনি এককভাবে চাষ করতে পারেন। আবার এই মাছটি খাদ্য খেয়ে খুবই প্রতিযোগিতা করে, আপনি যখন খাবার দেবেন দেখবেন যারা খুব কাড়াকাড়ি করে খাবার খাচ্ছে, যার ফলে হচ্ছে খুব কম সময়ে যদি আপনার প্রোটিন মান ঠিক রাখতে পারেন কম সময়ে এই মাছটি আপনি বাজারজাত করতে পারেন। প্রিয় দর্শক, এখন আপনাদের সরাসরি দেখাচ্ছি যে আমাদের হাতে এই উৎপাদিত ভিয়েতনামি শোল মাছের মাছের সাইজটা। এটা আমরা সাড়ে ছয় মাস চাষ করেছি, বর্তমানে যার ওজন 600 গ্রাম বা 700 গ্রামের মতো হয়েছে। আমরা যদি মাপ দিই না এমনই হবে, আর বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা চাইলে ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারেন, যেহেতু আমরা ফিড নির্ভরের মাধ্যমে মাছ চাষ করেছি, যা আপনাদের সরাসরি দৃষ্টিগোচর হচ্ছে। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে ভিয়েতনামি শোল মাছের। এই মাছটি বাজার চাহিদা আপনি যে কোনো বাজারে 300 টাকা কেজি বিক্রি করতে পারবেন। আর এই মাছটি আপনি একক চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে পুকুর প্রস্তুতি করতে হবে। পুকুর প্রস্তুতির পর আপনি প্রতি শতাংশে 250 পিস মাছ দেবেন, হ্যাঁ প্রতি শতাংশ 200 থেকে 250 পিস মাছ দেবেন, এবং সম্পূর্ণ খাদ্য আপনাকে অবশ্যই নির্ভরশীল চাষ করতে হবে ভিয়েতনামি শোল মাছ চাষের ক্ষেত্রে। আর আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মাছের সাইজ, এগুলো আমাদের উৎপাদিত মাছ। এবং আমরা কিন্তু সব মাছ যে মাছগুলো উৎপাদন করি ওই মাছগুলো নিজেরাও চাষ করি। আমরা কিন্তু কাঠ মাছেরও কালচার দিই, পাঙ্গাস মাছেরও কালচার দিই, মনুষ্য তেলাপিয়া কালচার দিই, ভিয়েতনামি শোল মাছের কালচার দিয়ে থাকি। যদি কই মাছটা আমরা কালচার দিই না, আমরা শুধু আমরা বিক্রি করে থাকি, ক্যাটফিশ বিক্রি করে থাকি, আমরা শুধু এই মাছটি কালচার করে থাকি, নিজেরা উৎপাদন করি, নিজেরাই বিক্রি করে থাকি, আবার নিজেরাও কালচারও দিয়ে থাকি। আর এই মাছটি আমরা আমাদের বিশেষ একটি হরমোনের মাধ্যমে, যে হরমোনটা আমরা দেশের বাইরে থেকে সংগ্রহ করে থাকি, ওই হরমোনের মাধ্যমে তখন আমরা মাছ থেকে ডিম সংগ্রহ করি। এখানে অনেক মানে ব্যাপার রয়েছে, আমরা কার্প মাছে যেমন ডিম মানে হরমোন প্রয়োগ করার সাথে সাথে বা একদিন পরে আজকে সকালে বিকালে প্রয়োগ করলে আপনি সকালে ডিম পাবেন, এখানে কিন্তু ভিয়েতনামি শোল মাছে কিন্তু ব্যাপারটা পুরোটাই ব্যতিক্রম। এখান থেকে ডিম সংগ্রহ করার পর সেটা আমরা বালতিতে রেখে মেল ফিমেল, আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যেভাবে মেল ফিমেল, ঠিক এভাবে একটা মেল একটা ফিমেল আমরা বালতিতে রেখে তারপর ডিম প্রয়োগ করার পর আমরা দুদিন পর মাছটাকে সরিয়ে ফেলাই। সরানোর পর ডিম অটোমেটিকলি ফুটে, ফুটানোর পর আমরা সেগুলোকে আমরা পুকুরে নিয়ে আমরা কিছুদিন রাখি। 8-10 দিন রাখার পরে সেগুলো যখন মাছটা লাইনে চলে আসে, 10-15 দিন পরে আমরা সেগুলো আবার ট্যাঙ্কিতে নিয়ে এসে আমরা ফিড খাদ্য অভ্যস্ত করাই, এবং আমরা মানে একদম সুদ রেখে ফিড খাদ্য অভ্যস্ত করি, যার ফলে আমাদের মাছটি বড় হলেও ফিড খাদ্য খেয়ে থাকে। আর ফিড খাদ্য খাওয়ার পরে কিন্তু মাছের যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, হ্যাঁ এইগুলো আপনার চাষ করলে সেম এভাবে এরকম বড় হবে যদি আপনারা সঠিক পরিমাপে চাষ করেন। আমরা এটাকে সাধারণত আমাদের পাঙ্গাসের পুকুরে কালচারের সাথে এটাকে আমরা মিশ্র চাষে দিয়েছিলাম, যদি এককভাবে চাষে দেই নাই। তারপরে দেখেন আপনার গ্রোথ, মিশ্র চাষে যদি এই গ্রোথ আসে, হ্যাঁ আপনি নিশ্চিত থাকেন যে যদি একক চাষ করেন শুধু এই মাছটাকে তাহলে হচ্ছে কি আপনারা আরো বেশি ওজন আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে, পুকুরে মাসিক পরিচর্যা করতে হবে, আর কিভাবে মাসিক পরিচর্যা করবেন সেটা আমাদের একটা ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে, আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিব। আর এভাবে আপনারা চাইলে ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারেন, ভিয়েতনামি শোল মাছের বাজার চাহিদা ব্যাপক রয়েছে। ভিয়েতনাম অনেকে বলে থাকে যে ভিয়েতনামি শোল মাছ চাষে আদর্শ সময় কোনটা, আসলে বাংলাদেশে যতগুলো মাছ চাষই রয়েছে সব মাছের আদর্শ সময় আমরা বলে থাকি যে মার্চ এর পরে, মানে মার্চের শেষে এপ্রিলের শুরু থেকেই আমরা সকল মাছের উৎপাদন আমরা করে থাকি, ওই সময়টা হচ্ছে আদর্শ সময়। আপনার ছেলে এখনো ভিয়েতনামি শোল মাছ নিতে পারেন, যদি আপনি দক্ষ চাষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি শীতে ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারেন, হ্যাঁ যদি নতুন চাষ হয়ে থাকেন তাহলে আপনি ভিয়েতনামি শোল মাছ চাষ করে থাকেন, আপনি অন্য কোনো মাছ মনুষ্য তেলাপিয়া মাছ চাষ করেন শীতের সময়, যেহেতু শীতের সময় ভিয়েতনামি শোল মাছের রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই তো দর্শক ভিয়েতনামি শোল মাছের মানে শুরু থেকে শেষ। আর আপনারা অবশ্যই ভিয়েতনামি শোল মাছের পোনা সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করবেন, আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের
পরবর্তী ভিডিও আসা মন্দ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।